যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আজকে বাংলাদেশে যাচ্ছি, সো আজকের ব্লগটা অনেক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, আমি স্বপ্ন যাবে বাড়ি আমারে একটা ছোট ভিডিও শেয়ার করেছি, সেখান থেকে আপনারা কিছু কিছু ক্লিপ দেখেছেন। আর আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এখানে ফুয়াদ, ফয়সাল ভাইয়া, নুসরাত আমাদেরকে পিক করার জন্য এসেছে, তো আমরা এখন সব লাগেজগুলো গাড়িতে ঢোকাচ্ছি। আর আমাদের 3 ঘন্টা আগেই কিন্তু আজকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কারণ ট্রাফিকও থাকবে, আবার একটু আগে কিন্তু পৌঁছালে সব কিছু সুন্দর মতো টাইমলি আর কি হবে। তাই আমরা এখন রওনা দিয়ে দিব। যাদেরকে ধন্যবাদ না দিলেই হয় না তারা হচ্ছে গিয়ে নুসরাত, ফুয়াদ আর ফয়সাল ভাইয়া। ওনারা আমাদেরকে একদম এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিয়েছে, তো ওইটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আস আমি তো খুবই খুবই খুশি, আর খুশি মনে শুধু ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি, আর মনে হচ্ছে যে রাস্তা যেন শেষ হচ্ছে না আজকে, মানে রাস্তা এত ট্রাফিক ছিল আজকে, তাও মনে হচ্ছে কখন যাব এয়ারপোর্টে, এত খুশি লাগতেছিল মানে বলার বাইরে। আসলে কিন্তু আমি যাচ্ছি 2 বছর পর, কিন্তু আমার এমন একটা ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে আমি 10 বছর পর দেশে যাচ্ছি, তো অনেক বেশি মজা লাগছে। সোমাপু কিন্তু আমাদেরকে ড্রপ করার জন্য এসেছে একদম টিকেটের লাইন পর্যন্ত, ওখানে আমাদের ড্রপ করে গিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমরা টিকিটটা কালেক্ট করে আমরা ভিতরে এসে এখন ইফতার করছি, এখানে সবাই ইফতার করছে। আর এখন তো মাগরিবের সময় হয়ে গিয়েছে, টুকটাক একটু খাবার দাবার বাসা থেকে নিয়ে এসেছিলাম যাতে আমরা ইফতারটা করতে পারি। আজকে আমরা রোজা রেখেছিলাম, বাকি 2 দিন রোজা রাখা হবে না যেহেতু সফরে যাচ্ছি, আর সফরে কিন্তু রোজা না রাখলেও হয়। তো আর নামাজ তো আমরা প্লেনেই পড়েছি, আর ঢোকার সাথে সাথে আমাদেরকে এখানে অ্যারাবিয়ান টি দিয়েছে, এখানে খুব সুন্দর একটা ফ্লেভার, আর দিয়েছে সৌদির খেজুর। আমরা যাচ্ছি সৌদি এয়ারলাইন্সে, সো সৌদি এয়ারলাইন্সের ভালো মন্দ সব কিছুই আপনাদেরকে বলবো আজকের ব্লগে। তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে বসে গেলাম, এখন শুধু প্লেনটা ছাড়ার অপেক্ষা। আর এখানে কিছু মুভি রয়েছে হিন্দি, আমি একটা মিমি যে মুভিটা রয়েছে সেই মুভিটাই ছাড়লাম। আর এখানে খাবার একটু পরেই কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে, যেহেতু ডিনারের সময় হয়ে গেছে। এখানে ল্যাম্ব বিরিয়ানি দিয়েছে, তো বিরিয়ানিটা খুবই খুবই মজার ছিল, অনেক ভালো লেগেছে। সাথে একটা বান দিয়েছে, তারপরে ডেজার্ট দিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে একটা বাটার দিয়েছে, আর সালাদ দিয়েছে, এটা হচ্ছে মুজ কেক, এটাও ভালো ছিল। আজকে টোটালি ডিনারটা খুবই খুবই ভালো ছিল। আমরা যখন এসেছিলাম এখানে আর কি, আমি যখন প্রথমে এসেছিলাম কাতার এয়ারলাইন্সে, তো ওখানে ডিনারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট সৌদি এয়ারলাইন্সের ডিনারটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা কারা সৌদি এয়ারলাইন্সে ট্রাভেল করেছেন আর খাওয়া দাওয়া আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন সানসেট হয়ে গেছে, এখন আমাদেরকে কিছু ইভিনিং স্ন্যাক্স দেবে, তো ইভিনিং স্ন্যাক্সটা ওরা সার্ভ করে দিয়েছে। তো কী কী দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দিয়েছে স্ক্রাম্বল এগ, একটা সসেজ, আর দিয়েছে হচ্ছে কি টমেটো, আর টুকটাক জিনিস দিয়েছে এখানে, যেমন দিয়েছে ক্রসন, তারপরে দিয়েছে কিছু ফ্রুটস, এই তো আজকের খাবার। আর দিয়েছে হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস কিন্তু যত ইচ্ছা তত নেওয়া যায়। একটা ইয়োগার্টও দিয়েছে, তো ইয়োগার্টটা খেলে কিন্তু পেটটা অনেক বেশি ঠান্ডা থাকে। তো ওভারঅল সব কিছুই খুবই মজার ছিল। 14 ঘন্টা জার্নি শেষ করে আমরা আলহামদুলিল্লাহ সৌদিতে পৌঁছে গেলাম, জেদ্দার এয়ারপোর্টে। তো এখানে আমাদের ট্রানজিট হচ্ছে 4 ঘন্টার। আপনারা কেমন ট্রানজিটে ছিলেন সেটা আমাকে জানাবেন। অনেক সময় কিন্তু ট্রানজিট অনেক বেশি হয়, অনেক বেশি হওয়ার কারণে কিন্তু শরীরটা অনেক বেশি উইক লাগে, কারণ এতক্ষণ কি আর বসে থাকা যায় বলেন। আর আমাদের ট্রানজিট ছিল বেশিক্ষণ না, 4 ঘন্টার।
সো আমরা এখানে এখন টুকটাক একটু হাঁটাহাঁটি করব, ঘোরাফেরা করব। আর আমরা এখানে আসার পর ওয়াইফাই আর কি খুঁজছিলাম, যাতে আব্বু আম্মুকে বলতে পারি যে আমরা সেফলি এ জায়গায় এসে পৌঁছেছি। তো আমরা এখন একটু ঘোরাফেরা করে দেন আবার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের টোটাল জার্নি ছিল 22 ঘন্টার। আমরা হচ্ছে গিয়ে লস এঞ্জেলস থেকে সৌদি এয়ারলাইন্সে করে জেদ্দাতে এসেছি 14 ঘন্টায়। আসলে ছিল হচ্ছে কি 16 ঘন্টার মতো ফ্লাইট, আমরা 2 ঘন্টা আগে এসে পৌঁছেছি। আর আমাদের তেমন একটা কোনো অসুবিধা হয়নি। দেখা যাক নেক্সট ফ্লাইটে কেমন কি হয়। জেদ্দা এয়ারপোর্টে আমরা পেয়ে গেছি স্টারবাকস, যেহেতু আমরা অনেক বেশি থ্রাস্টি ছিলাম, ভাবলাম একটু স্টারবাকসটা ট্রাই করি। আমি নিয়েছি হচ্ছে কি ফ্র্যাপেচিনো, আর রাতুল নিয়েছে নর্মাল আইস কফি। আমার কাছে যেটা মনে হলো, আমার কাছে কিন্তু আমেরিকান স্টারবাকসটাই বেশি মজা লাগে, এটা মোটামুটি একটা ছিল। তো আমরা এখন হচ্ছে কি জেদ্দা থেকে বাংলাদেশে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো লাইনে দাঁড়িয়ে গেছি, আর বিশ্বাস করবেন না, লাইন ছিল পুরা হচ্ছে কি ফার্ম গেটের লাইন। এত এত মানুষ আর কোনো ডিসিপ্লিন ছিল না। সাথে সাথে আমরা সবাই মাস্ক পরে নিলাম, কারণ হচ্ছে কি এখানে অনেক বেশি ক্রাউড ছিল। সো মাস্ক পরাটা একটু আমার কাছে মনে হলো একটু সেফটি মেনটেন করা উচিত। তো এখানে মানুষের এত ক্যাচ ক্যাচ ক্যা ক্যাচ, মানে বলার বাহিরে। আমরা বসে গিয়েছি হচ্ছে কি ফ্লাইটে, আর একটু পরে কিন্তু ফ্লাইট ছাড়বে। আর প্রচণ্ড পরিমাণে মানুষ, মনে হচ্ছিল যে আমি কোনো বাসে বসছি, এত এত মানুষ। আর একদমই ডিসিপ্লিন ছিল না, একটা মানুষও কথা শুনতে ছিল না, মানে আমার অবস্থা অনেক খারাপ। এয়ার হোস্টেলরা তো একদম পাগল হয়ে গেছে। আর আমরা যখন এলে থেকে জেদ্দায় এসে পৌঁছিলাম, তখন কিন্তু ফ্লাইট অনেক ডিসিপ্লিন ছিল, সবাই কথা শুনছিল। এখানে কেউ কথা শুনতেছিল না, মনে হইতেছিল আমি কোনো বাসে এসে বসছি, 13 নম্বর বাসে। এত এত মানুষ আর কেউ কথা শুনে না, যে যার মতো চিল্লাইতেছে, যে যার মতো লাগেজ নিয়ে টানাটানি করতেছে। ফাইনালি আমাদের প্লেনটা ছাড়লো এবং সবাই বসলো, মানে অবস্থা একদমই কাহিল। আর আমাদের এই জার্নি ছিল 6 ঘন্টার। তো আমরা অনেক কষ্টে এই 6 ঘন্টা পার করেছি, কারণ আমাদের 14 ঘন্টা জার্নিতে আমরা যতটা না বেশি কষ্ট পেয়েছি, আমার কাছে মনে হয়েছে এই 6 ঘন্টা জার্নিতে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি। ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঢাকা এসে পৌঁছালাম। এখন হচ্ছে আমরা লাগেজ কালেক্ট করার পালা। এখানে সবাই লাগেজের জন্য দাঁড়িয়ে আছে, আর এই রোলটা দিয়ে ঘুরে ঘুরে লাগেজ আসছে, যার যে লাগে সবাই সেটা কালেক্ট করছে। তো বলতে না বলতেই সামনে আমাদের একটা লাগেজ চলে এসেছে। তো এভাবে করে আমরা লাগেজটা কালেক্ট করে আমরা এখন বের হব। আর আমাদের কিন্তু লাগেজ কালেক্ট করতে বেশি একটা সময় লাগেনি, চলে এসেছে আমার এই যে ব্লু কালার লাগেজটি, যেটা আমি আব্বু আম্মুর জন্য কিনেছিলাম। তো আমরা এখনই বের হয়ে যাব। আমাদের সময় লাগে না লাগেজ পাইতে। আরে কি করুম, মানুষ আর মানুষ। সৌদি আরব থেকে আসছি না, পুরা মনে 13 নম্বর বাসে আইসি। স্ত্রী আমরা সেফলি বাসায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ, আমাদের তেমন একটা সমস্যা হয়নি। আর রাস্তায় খুব কম জ্যাম ছিল আজকে। আর আব্বু আম্মুর সাথে প্রথম দেখায় যেই ভিডিও ক্লিপটা ছিল, সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এখন ইফতারির জন্য আর কি সব টেবিলটা সাজানো হয়েছে। এখানে আমার ভাই আমার জন্য কেক এনেছে, আর এনেছে পিৎজা, যেহেতু পিৎজা হাটে জব করে। আর অনেক অনেক খাবার, মানে খাবার দেখে আমি তো একদম খুশি হয়ে গিয়েছি। কি কি খাবারে ছিল না, এত এত আইটেম, সমুচা, পাকোড়া, ডিম চপ, ডানা বুট, দেন ছিল পেঁয়াজু, বেগুনি, জিলাপি ছিল, মিষ্টি, তারপরে ছিল হোয়াইট সস, পাস্তা, মানে অনেক অনেক আইটেম। আজকে হবে ভরপুর খাওয়া দাওয়া। আর আমরা যেহেতু সৌদি এয়ারলাইন্সে
খেজুর পেয়েছিলাম, তো আব্বু আম্মুর জন্য আর ইসিয়াকের জন্য তিনটা খেজুর রেখে দিয়েছিলাম। সো এই খেজুরগুলো নিয়ে এসেছি, এখন শুধু ইফতারের অপেক্ষা। আর আপনারা যারা আমার ব্লগগুলো লাইক করেন, আমাকে পছন্দ করেন, তো ব্লগগুলোতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। যেহেতু অনেক দূর থেকে লং জার্নি করে এসেছি, তাই একটু টায়ার্ড হয়ে গিয়েছি। আর আমাদের বাসায় দেখেন ছোট্ট একটা বুড়ি এসেছে, হচ্ছে রাকিব ভাইয়ের মেয়ে, তো ওকে নিয়ে হচ্ছে কি আমরা অনেক বেশি মজা করছিলাম। ওকে এখানে দাঁড়িয়ে করে রেখেছি, বললাম যে আসো তোমাকে এখানে দাঁড়া করায় আমরা ভিডিও করি। দেখেন ওকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আরও নতুন নতুন আমাদের ব্লগ আসতে থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেহেতু রাকিব ভাইয়া, তারপর জেসিকা, তারপর বেবি চলে আসছে, আয়াত বেবি, তো ওদের জন্য আর কি ছোট্ট একটা আয়োজন করা হলো। আর যেহেতু ডিনার টাইমে এসেছে ওরা, তো এখানে আম্মু ডিনারও সার্ভ করে দিয়েছে। আম্মুর হচ্ছে কি স্পেশাল রোস্ট, আর আমরা গতদিন হচ্ছে কেকটা কাটিনি আয়াতের জন্য, তাই আজকে সবাই মিলে কেকটা কাটবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।